তরু ফর্ষ কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানং পাবনে ভ সর্ববৈষ্ণবে ভ নম নম জয় নিতাই। বাবা তো বন্দনা করেছে, বাবার অনুরোধটা রাখার জন্য শুধু দাঁড়িয়েছি। তদীয় ভক্তগণের অশেষ বিশেষ কৃপা বাড়ি দিতে আজ আমরা পরম সৌভাগ্যবান, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আপনাদের এই নদিয়াবঙ্গের রসময় অনুরাগী ব্রজনিষ্ঠ এবং সত্যনিষ্ঠ সত্যবাগীষ আমাদেরই গুরুভ্রাতা পরম শ্রদ্ধেয় শ্রী গোপীনাথ ব্রহ্মচারী জি মহারাজ। সত্যি এই বঙ্গভূমিতে এসে আমরা সত্যি আনন্দিত, কেননা আপনাদের এই বঙ্গে আসলে এই যে এনাদের সঙ্গ পাই আমরা, যে গৌর ভক্ত কেমন হতে পারে, তাদের অনুরাগ কেমন, তাদের ভক্তি কেমন, ভাব কেমন, এই বাংলা যে অনুরাগের বাংলা, এই বাংলার ভক্ত যে প্রেমের ভক্ত, এই প্রেমের অনুরাগী বৃন্দাবনে গিয়ে যে পদার্পণ হয় আমাদের শ্রদ্ধেয় শ্রী গোপীনাথ দাস ব্রহ্মচারী দাদাজি মহাশয়, তাকে আমরা এই ভগবত কথার আসরে পেয়ে আমরা সত্যিই মর্মাহিত। দুটি পুষ্পাঞ্জলি বাণী আমরা তার কাছ থেকে আস্বাদন করব। যৎকিঞ্চিৎ তিনি আমাদের ভগবত কথামৃতের দুটি বাণী দ্বারা আমাদেরকে প্রেরণা দেবেন, আমাদেরকে আশ্বাস দেবেন, অভয় দেবেন, যে বৃন্দাবন পথগামী অনুরাগী জনের পন্থায় প্রবেশ করলে আমাদের জীবনে যে আনন্দ, সে আনন্দ এই জগতের সংসারে কোথাও পাওয়া যায় না। পতিতানং পাবনে ভ সর্ববৈষ্ণবে ভ নম নম জয় নিতাই। বাবা তো বন্দনা করেছে, বাবার অনুরোধটা রাখার জন্য শুধু দাঁড়িয়েছি, কারণ আজকে এসেছি সাধুমুখে হরিকথা আস্বাদনের জন্য, আজকে বলার জন্য নয়। আর যিনি আমাদের মাঝে উপনীত হয়েছে পরম পূজ্যপাদ বর্তমান রাধাকুণ্ডের পণ্ডিত প্রবর 178 বৈষ্ণব পদদাস বাবাজির কৃপাশ্রিত, আর যিনি আমাদের সন্মুখে দণ্ডায়মান রাধাবল্লভ দাস বাবাজি মহারাজ। শুধু আমি আগেরটুকু কিন্তু বলিনি, কেন বলিনি, ইনিও কিন্তু পণ্ডিত প্রবর হরিকথার আমি কি বা জানি, যে বলি আমি হরিকথা জানি, প্রভু বলে আমি তাহে পশু মধ্য গণি, জেনেও এত জানার পরেও যে কত দৈন্য এবং দীনতার সহিত হরিকথা আমাদের মাঝে প্রচার করলেন। আমার দয়াল নিতাই চাঁদের সেই দয়ার মূর্তিখানা যেন আজকে উদ্ভাসিত হয়েছে, যে দেশে নিতাই নেই সে দেশে না যাব, নিতাই বিদ্বেষীর মুখ
কব না হেরিব। আজকে আমাদের নিতাই চাঁদের করুণায় গৌর যতবারই আসলো না কেন, যদি এই কলির যুগের পাবন অবতারী গৌর হরির সঙ্গে সহদিত ভাই নিতাই চাঁদের উদয় না হতো, তাহলে আজকে রাধা গোবিন্দ প্রেমকে আমরা কোনোদিন আস্বাদন করতে পারতাম না। নিতাইয়ের কৃপায় গৌরের করুণায় আজ ব্রজ ভজন বারংবার যে কথাটা বাবাজি মহারাজ বলেছেন, আমাদের দাদাভাই সম্পর্ক পরে, কিন্তু বিশ্ব জগতে তিনি আমার পূজনীয় জন। শুধু বয়সে পূজনীয় হলে হবে না, বিদ্যার দিকে আমার চেয়ে অনেক গুণে গিয়ে ভজনেও ভজন দ্রষ্টা। কেননা যিনি কুণ্ড তটে আজও ভজন হচ্ছে, যে সকালবেলা ঘুম থেকে সুপ্রভাতে সাধু মুখে হরিনাম শ্রবণে যার নিদ্রাটাকে পরিত্যাগ করে শ্রীমতীর বদন দর্শন করে যে রাধা কুণ্ডে অবগাহন করার মতো সৌভাগ্য যার হয়, যাদের জীবনটা শুধু রাধারানীর নাম করিতে করিতে জীবনটাকে অতিবাহিত করার জন্য মানস করেছে এবং সেই ব্রতটা নিয়েছে, আমি আজকে হরিকথা বলবো না। হরিকথা বলার মতো ধৃষ্টতা এদের সানুমুখে আমার নেই, তথাপিও আজকে যেখানে যিনি হরিকথা বলছেন এদের যে মহিমাটা, বারংবার বাবা কিন্তু একটা কথা বলেছেন যে বাংলার প্রেম কথাটা চিরন্তন সত্য, কিন্তু বাংলার প্রেমধন আজ বহির্বিশ্ব আস্বাদন করে তারা ধনী হয়ে যাচ্ছে, কিন্তু বাঙালি তার ধনকে হারিয়ে ফেলছে। নিজ ঘরের সম্পদকে পরের হাতে দান করে দিচ্ছে, কিন্তু নিজের যে এত বড় মূল্যবান সম্পদ ছিল, শুধু একটাই সম্পদ, জীবনে যার কোনো সাধন ভজন কোনো কিছু নেই, আজকে আলোচনার মধ্যে একটা জিনিস আমি পেয়েছি। এতগুলো হরিকথার মধ্যে আমার মতো এই ক্ষুদ্র পাত্রে ধরে রাখার মতো যোগ্যতা নেই, কিন্তু শুধু অরঙ্গজীবের কন্যার যে ভগবানের প্রীতির বন্ধনের আবদ্ধতা, পুতুলকে ভালোবেসে বিশ্বাস করে আস যে অরঙ্গজীব বৃন্দাবনের কোনো মন্দির এবং সনাতনী যেন কোনো মন্দির না থাকে, কোনো ঠাকুর যেন বৃন্দাবনে না থাকে, যে প্রতিশ্রুতি নিয়ে তার বাহিনী নিয়ে যে ভেঙে দিয়েছিলেন, শুধু প্রেমের বন্ধনে তারই ঘরে আমার কালা ঠাকুর গিয়ে উপনীত হয়েছে। শুধু একটা বস্তু, শুধু শুদ্ধ প্রেম। আর এই শুদ্ধ প্রেমটা পেতে হলে অনুগত বিহীনই কখনো শুদ্ধ প্রেমের আশ্রয় পাওয়া যায় না। তো অনুগত কি? আশ্রয় পঞ্চ আশ্রয়ের মধ্যে আমাদের আশ্রয় পাঁচটা আশ্রয়, কিন্তু আশ্রয় করেছি বটে, কিন্তু আমি অনুগত্য স্বীকার করিনি। আশ্রয়ে কিন্তু আমাকে রাধারানীর চরণ পর্যন্ত নিতে পারবে না। আর যদি আশ্রয় লইয়া ভজে তাহে কৃষ্ণ নাহি তাজে, কিন্তু আশ্রয়টা নেওয়ার সাথে সাথে যদি আনুগত্য স্বীকার করে যদি সেই ভজন আনন্দে দেশে যাওয়ার উদ্দেশ্যে মনটাকে শান্ত করে, চঞ্চল মনে নাহি হয় কৃষ্ণেরই ভজন, চঞ্চল মনে কখনো কৃষ্ণ ভজন করা সম্ভব নয়। আর এই চঞ্চলত্বটা দূরীভূত করতে হলে, একাগ্র চিত্তটা আনয়ন করতে হলে একমাত্র গুরু বৈষ্ণবের কৃপা ভিন্ন বিশ্ব জগতে মনকে সংযত করা সম্ভব নয়। তাহলে কি এই বাংলার আর কোনো সম্পদ না থাকলো? যে সম্পদটা ছিল সেই সম্পদটাকে না জানি আমার মতো দুরাচার হারিয়ে ফেলেছে।
হয়তো আজও রামদাস বাবাজির মতো ব্যক্তি এই বাংলার বুকে কোনো না কোনো জায়গায় আছেন, যেখানে মিষ্টির দানা ছড়িয়ে পড়ে থাকে। পিপীলিকাকে কোনো নিমন্ত্রণ করতে হয় না, পিপীলিকাকে কোনো আতিথ্য গ্রহণ করাতে হয় না, আপনি আপনি মিষ্টির গন্ধে ছুটে আসে। তদ্রূপ না জানি আমার এই বাংলার মাটিতে কোথায় যেন আমার গৌরী নিতাইয়ের প্রেমধন নরোত্তমের মধ্য দেওয়ার পরিপাকে এই বাংলায় আজও সেই প্রেমধন কোথাও না কোথায় গচ্ছিত আছে, যার পরিপাকে ব্রজের ভজন ছাড়ি বাংলার মাটিতে পড়ি, হাঁ গৌরাঙ্গ বলি যায় গড়া ঘড়ি। ব্রজের ভজন ছাড়ি, আজ রাধা বল্লভ দাস ব্রজের কুণ্ডতট ছাড়ি বাংলার মাটিতে ধেয়ে এসেছেন, এটা আমাদের পরম সৌভাগ্য, এটা কৃপা নয় করুণা করে এসেছেন। বৈষ্ণবপদ দাস বাবা আমার এই কয়েকদিন আগে বাংলার ভূমিতে এসেছিলেন, চলে গেলেন, এটা আমাদের কৃপা নয়, এটা মহতের করুণা। এই মহতের করুণা পেতে হলে, এই করুণাটাকে উপলব্ধির জগতে নিতে হলে, আজকে বারংবার যে কথাটা বাবা আমাকে আমার মতো মূর্খ বোঝার যোগ্যতা নাই, তথাপি আমাদেরকে বোঝাতে চাইছেন যে অভিমান শূন্য হয়ে সদা লইবে না। অভিমানটা কি? যবনের ঘরে জন্ম, মুসলমানের ঘরে জন্ম হয়ে সে যদি আমার ভগবানকে ভালোবেসে, তার কোলে উঠে ভগবান নাচতে পারে। আর আমি কি একবার কৃষ্ণ বলে কেঁদে তার চরণে লুটাতে পারি না? আমার দেহখানা কি তার চরণে বিকিয়ে দিতে পারি না? যদি অরঙ্গজেবের মেয়ে যদি সে আমার গোবিন্দের চরণে সমর্পিত চিত্ত করতে পারে, আমার সনাতন ধর্মে জন্মগ্রহণ করে সনাতনী নরনারী সনাতনী। আজকে এমন একটা কথা বলেছে, আমি তো একটু প্রতিবাদী, সবাই জানেন আমার জীবনটা শুধু বকাঝকা করতে করতে চলে গেল। আজ থেকে আরো বিগত প্রায় কুড়ি বছরের একটু কমও হতে পারে, বাবা বলছে এবার প্রাণকৃষ্ণ বাবার সাথে দেখা না, তার আগেও বাবা তখন ছাত্র জীবন, তখন সবে মাত্র রাধাকুণ্ডে প্রবেশ করেছে, তখন আমি গিয়েছিলাম, তাই তো? তখন কিন্তু রাধাকুণ্ড তটেও বাবার সাথে, সেদিন ওই রাধাকুণ্ডের তটেই দেখা, প্রথম যেদিন দর্শন হয়। আর তার আগে যখন গিয়েছি তখন ভূতপ্রবক মহন্তজি, রাধাকুণ্ডের পণ্ডিত প্রবর, যেনাকে ছোট নরোত্তম বলে আখ্যায়িত করা হয়, যেনার সনাতন ধর্মের এমন কোনো গ্রন্থ নেই তার উপর একটু হাত বোধ হয় না বুলিয়েছেন, তিনি আর কেহ নয় শ্রী পণ্ডিত অনন্ত দাস বাবাজি মহারাজ। আমি যখন প্রথম শ্রীধাম বৃন্দাবনে যাই তখন স্বরূপদাস বাবাও ঢোকেনি, তারপরে স্বরূপদাস বাবা ঢুকেছে, আর স্বরূপদাস বাবাকে নিয়েছেনই বৈষ্ণবপদ দাস বাবা, এজন্য গুরুভাইকে বাবা বলে। দেখুন ব্রজের ভজনটা কতটুকু সূক্ষ্ম হইতে সূক্ষ্মতর, বুঝিবে না রসিক ভিন্ন। ওই যে একটা কথা আছে, এমনও মধুর কৃষ্ণ কথা, বুঝিবে রসিক শেখর, না বুঝিবে মূঢ়। মূর্খ কখনো, মূঢ় মানে মূর্খ, মূর্খ কখনো কৃষ্ণ ভজন তত্ত্ব উপলব্ধি করতে জানে না। মূর্খ মানে কি বলো দেখি, এ জগতে মূর্খ বলি কারে? শাস্ত্রে বললেন হিতাহিত জ্ঞান নাই মূর্খ বলি তারে, হিত আর একটা অহিত। তাহলে এই বিশ্বজগতে মূর্খ কে? আমরা তো সমাজের মধ্যে মনে করি অমুক বিএ পাশ করেছ বুঝি খুব জ্ঞানী, তাই তো? অমুক এমএ পাশ করেছে, ডক্টরেট করেছে, ও বোধ হয় জ্ঞানী। কিন্তু আর একটা ছেলে বাড়ির পাশে ওর মানে সামান্য কিছু লেখাপড়া করেছে, ফোর অব্দি ফাইভ অব্দি, ও বুঝি মূর্খ। কিংবা আর একজন লেখাপড়া করেনি, ওই বোধ হয় মূর্খ। কিন্তু রায় রামানন্দ এবং মহাপ্রভুর সাধ্যের নির্ণয়ে একসময় মহাপ্রভু জিজ্ঞাসা করেছিলেন রায় রামানন্দের ঠাই, রায় বলো দেখি বিদ্যামধ্য কোন বিদ্যাসার?
রায় কহে, কৃষ্ণ ভজন বিদ্যা ভিন্ন বিদ্যা নাহি আর। ডক্টরেট পাশ করেও যদি, ডক্টরেট করার পরেও যদি তার মধ্যে কৃষ্ণ ভজন এবং রাধা রানী সম্বন্ধে এবং গৌরীর সম্বন্ধে অবগত হওয়ার প্রচেষ্টা না জাগে, সেই হচ্ছে মূর্খ নয়, শুধু মহামূর্খ। আর যে কোনোদিন আক্ষরিক জ্ঞান অর্জন করেনি, তথাপি তার চিত্তে যদি উদ্ভাসিত হয় রাধা গোবিন্দ ভজন করিবার নিমিত্তে, তিনি জ্ঞানী, তিনি পণ্ডিত, তিনি বিদগ্ধজন। কারণ তার আত্মস্মৃতি জ্ঞানের উদ্দেশ্যে, আমি কে এই বিশ্বজগতে শুধু একটা শব্দ, এই শব্দটাকে খোঁজার জন্যই এত সাধন ভজন। আর এই কথাটাকে জানতে পারলে ঈশ্বরকে জানতে হবে না। এজন্য বলছে নোদাই সেলফ, নিজেকে জানো। যদি নিজেকে জানতে পারো তোমার ঈশ্বরকে জানতে হবে না, ঈশ্বর তোমাকে জেনে নিয়ে যাবে, তোমাকে চিনিয়ে দেবে। শুধু তুমি তোমাকে চেনার একটু চেষ্টা করো। সনাতন গোস্বামী নিজের কথাটাই জিজ্ঞাসা করেছিলেন, কে আমি? সনাতন গোস্বামী কখনো বলেনি প্রভু তুমি কে, একটিবার বলেছে? সনাতন গোস্বামী একটিবার বলেনি প্রভু তুমি কে? সনাতন গোস্বামী বারংবার প্রভুকে বললেন, প্রভু কে আমি? তুমি করুণা করে, আমি জানি, আমার মন বলছে যে যন্ত্রণাটা নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি, একমাত্র আমার এই যন্ত্রণার নিরসন করার ব্যক্তি একমাত্র তুমি। আমি রাজপ্রাসাদ হইতে বেরিয়ে এই পর্যন্ত শুধু তোমার চরণ ছাড়া কোথাও জুড়াবার কোনো জায়গা পাইনি, একমাত্র জুড়াবার জায়গা তোমার শ্রী চরণ দুখানা। তুমি করুণা করে তোমার চরণে আমি শরণ নিয়েছি, তুমি একটিবার কৃপা করে আমাকে বলে দাও আমি কে, আমার স্বরূপ তত্ত্বটা তুমি আমাকে জানার বুঝার জন্য শক্তি যোগাও। আমার স্বরূপ তত্ত্ব কে? এই নিজের স্বরূপ তত্ত্বটা জানার নামই সাধনা, অন্য কিছু নয়। তাহলে আমি কে? মহাপ্রভু বললেন তুমি জীব। তাহলে আমি যদি জীব হই আমার কর্তব্য কর্ম কি? জীব নিত্য কৃষ্ণদাস তাহা ভুলি গেলা, মায়া পিসাসি ফাঁদ গলেতে বান্ধিলা। বাবার তো এখানেই তো এই সংসারের কথাটাই বলা ছিল, তাহলে এখানে কি বললেন? জীব নিত্য কৃষ্ণদাস, তুমি যদি জীব হও জীবের নিত্য কর্তব্য। নিত্য মানে কি? নিত্য মানে ওই যে সূর্য অস্ত চলে গেছে আবার উদয় হবে, এই যে দিন আর রাত, এটা নিত্য নয়। এক নিত্যতে নাচা, আর এক নিত্য ভগবানের সেবায় নিযুক্ত হওয়া। যদি তুমি ভগবানের সেবায় নিযুক্ত না হতে পারো, তাহলে তখন কি হবে? রাধে রাধে, আজকে যেমন এই সাহাপাড়া গোবিন্দ, এই গৌরবাড়ি আসবার সময় যদি আমি পদ ভুলে অন্য পথে ঢুকে যেতাম, তাহলে কি এখানে এসে আপনাদের রাতুলচরণ দর্শন হতো, কি মায়েরা হতো? আজকে দেখেছি বাবা তো বৃন্দাবনে থাকেন, এদের আবার ধমক ধামক দেওয়া হয় না, কিনা ঠান্ডা মস্তিষ্কের লোক, ওই যে ঘুমাইয়ে পড়ে যায়। আর আমার কথা হচ্ছে ওটা নয়, হরিকথা শ্রবণ করতে আসলে ঘুমাতে পারবে না। আমার এই জিনিসটা আমার খুব বিরক্ত করে লাগে, এত পাঠক, এত আলোচক, এত আমাদেরকে বলছে, আমরাই কিন্তু ঘুমিয়ে পড়ছি বেশি। তাহলে এত যদি ঘুম হয় তাহলে বাড়িতে ঘুমাবো কিন্তু আসরে নয়। আর এই আসরটা, বাবা তো ভাগবত প্রবক্তা নয় শুধু, সাক্ষাৎ যেন সুখদেব গোস্বামী তার মধ্যে প্রকাশ পাচ্ছে। যে কথাটা বলছি, বাবাই বলবেন, আজকে তো আর বলবেন আবার কোনো দিন, এইভাবে আয়োজন নয়। আজকে প্রচারটা আমি একটু কম দেখেছি, সাহাপাড়ার প্রচার এরকম করলে হবে না, প্রচারটা একটু দীর্ঘায়ু করতে হবে। আর আপনাদের অনুষ্ঠান যেখানেই করুন, যদি আপনি অর্থ ব্যয় করেন আপনারই অনুষ্ঠান হয়ে যাবে, রাধারানী আপনার হয়ে যাবে, কিন্তু জায়গাটা আরও বড় সড়ের প্রয়োজন আছে, আর একটু প্রচারটা করতে হবে বেশি। কারণ দূর থেকে, শ্রীধাম থেকে একজন বাবা আসলে হয়তো কারো ভাগ্যে আজকে কর্ণে শ্রবণ করেনি বিধায় চলে যাওয়ার পরে দুঃখ প্রকাশ করবে,
আজকে রাধা বল্লভ বাবা আসলো, তার চরণটা একটু দর্শন করতে পারলাম না, এজন্য দায়ী কিন্তু আপনারা থেকে যাবেন, কারণ ভক্তদের পিপাসা নিবৃত হলো না, তাদেরকে চরণ থেকে বঞ্চিত করে দিলাম। তাই আমি অনুরোধ করব, এই যে ঘুমানো, আসরে ঘুমানো, এতে কি হয় জানেন? পাপ সঞ্চয় হয়। এখানে যত হরিকথা হবে, হরিকথা কেন, গোকর্ণকে মুক্তি দেওয়ার জন্য, গোকর্ণর কাহিনীটা বলতে গেলে সেখানেও ভাগবতীয় কথা, মহারাজ পরীক্ষিতের অভিশপ্ত জীবনের নিষ্কাশন করার জন্য শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ তিনি হরিকথা ব্যক্ত করলেন। আজও আমাদের জীবনের পাপনাশীকে বিনাশ করতে হর করার জন্য এই কলির যুগত প্রাসিত্য ঠিত্য কিছু দরকার নেই, একমাত্র হরিকথা শ্রবণ, আমার হরিকথা বদনে বলতে পারলেই তার জীবনের সমস্ত প্রাচিত্য হয়ে যায়, সমস্ত প্রাচিত্য হয়ে যায়। মহাপ্রভুর নির্দেশিত পথ, আমরা মহাপ্রভু বলে লাফালাফি করি, মহাপ্রভুকে মানি না। কলিহতে যে বিশেষ করে বাঙালি জাতি মহাপ্রভুকে নিয়ে লাফালাফি করছে, কিন্তু মহাপ্রভুর আদর্শটাকে মানে না। যন্ত্রণা কি জানেন, মহাপ্রভুকে যদি মানা হয় তাহলে মহাপ্রভু বাক্য মানতে হবে, আর যদি বাক্য মানতে হয় কলির যুগের মধ্যে একমাত্র নাম যজ্ঞ, ভিন্ন বিশ্বজগতে আর কোনো যজ্ঞ সার নহে। কিন্তু এখন বর্তমান কলির প্রকাপে পড়ে, আজকে বারংবার বলেছে যে কথাটা বলেছে, অর্থকে হাতিয়ে নেওয়ার জন্য আজ আমাদের এমন যজ্ঞ শুরু করেছি, এখন মহাপ্রভু হরিনাম বন্ধ করে দিয়ে এখন আর কয়েকদিন পর আমাদের সাধুদের যা অভ্যাসস্তর, গায়েস্তর যা নাম ফুটনের কয়েক, ওই 300 হাত নৌকায়, ওই যে কি জানো, হ্যাঁ 300 মন নৌকায়, 450 মন খুদ কয়েক, নৌকা ডুবুক ডুবুক কিন্তু বাবুর নামটা তো ফুটুক, নৌকা ডুবে যাক তাতে কোনো আপত্তি নেই, কিন্তু বাবুর নামটা যেন ফোটে। তাই আমাদের এখন যজ্ঞ টজ্ঞ করতে করতে মহাপ্রভুকে ভুলে যেতে বসেছি, মহাপ্রভুর নামের প্রতি বিশ্বাস নেই। মহাপ্রভু বললেন, শত কোটি যজ্ঞ করলে যা হবে, একবার শুদ্ধ চিত্তে কৃষ্ণ বলে ডাকলে সেই ফল পাবে। শতবার, একবার নয়, শতবার যজ্ঞ করলে যে ফল হবে, একবার শুদ্ধ চিত্তে কৃষ্ণ বললে কি হবে, সেই ফল হবে। বৃন্দাবনে যাই, বৃন্দাবন থেকে এসে আবার যজ্ঞ শুরু করি, তা ব্রজে গেলাম কি শিখলাম কি দেখলাম কি, ব্রজে কি বাবা যজ্ঞ হয় নাকি, হ্যাঁ। আর এখন এই কলির যুগে আমাদের সাধুদের মধ্যে পরের পয়সা, গায়েস্থ লোকের হাতের টাকা হাতায় নেওয়ার জন্য এখন কি হয়েছে জানেন, আর কয়েকদিন পুরনো না বলে যে পায়খানায় যাওয়ার যোগ্য, প্রস্রাব করার যোগ্য, মানে যেদিকে যাবে সেই খালি যোগ্য। এসব বাদ দিয়ে মহাপ্রভুকে আঁকড়ে ধরে, মহাপ্রভুর আদর্শটাকে মেনে নিয়ে আমার নিতাই গৌরকে প্রতিষ্ঠিত করার ধীর প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমাদের চতুর্দিকে হরিনামের আলোড়ন সৃষ্টি করতে হবে। এই একজন বিদগ্ধ পাঠক কিন্তু আমাদের সম্মুখে, অত্র এলাকায় আগে শিক্ষকতা করতেন, আমার মতো কত গরুকে পিটিয়ে মানুষ করেছেন, তথাপি আমার সুধীর বাবা সম্পর্কে আলাদা, কিন্তু এখন বাবা, তথাপিও আজকে আমার গৌরহরির অশেষ অনুকম্পায় আজ তিনি হরিনাম প্রচার করছেন। তথাপি আজকে আমার সাহাপাড়ার মা বাবাদের, মা এবং বাবাদের, এবং দূর দূরান্ত থেকে আগত ভক্ত সজ্জন রসিক মণ্ডলী যারা ছুটে এসেছেন, আমি অনুরোধ করব, এই 1.5 ঘন্টা হরিকথা নয়, অনন্তকাল হরিকথা হলেও হরিভক্তের, এই গৌর ভক্তের গৌর কথার পিপাসা কখনো নিবৃত করা যায় না। যার অন্তরে লেগেছে শরীরে কৃষ্ণ প্রেম প্রীতির রেখা, ও তার লোভ মেটে না, ক্ষোভ ছোটে না, ওঠে না পাষাণের লেখা, একবার যদি এই গৌর কথা হরিকথা হৃদয়ে মাঝে লেগে যায়, শুদ্ধ ভক্ত কখনো হরি নাম ছাড়া আর থাকতে পারে না, তার কখনো নিদ্রা আসতে পারে না। হরিকথায় নিদ্রা আসে কখন, যখন হরি বিমুখী হয় তখন, রাধে রাধে। হরিকথায় নিদ্রা আসে কখন, হরি বিমুখী হয় যখন, আর যদি আমি হরি কথায় চিন্তায় মগ্ন থাকি,
সারা ভারত বাংলার মধ্যে ভক্ত সেবায় পটুতর ছিলেন। উপমহাদেশের মধ্যে আমি বলতে পারি ভক্ত সেবায় সাধুদের সেবায় তৎপরতা একজনই দেখিয়ে গিয়েছেন ব্রজমণ্ডলেও। 108-178 শ্রী শ্রী মুরারী মোহন দাস বাবা, ইনি যতভাবে ভক্ত সেবা এবং সাধু সেবা দিয়েছে দ্বিতীয় বাংলার বুকে আর আছে কিনা আমি জানি না, আমার চোখে পড়েনি। এর মধ্য থেকে আমাদের কি শিক্ষা দিলেন, তিনি নিজে হাতে খাবার পরিবেশন করতেন। সেটা আমার রাধাবল্লভ বাবাকে আর বলতে হবে না, কারণ মার কাছে মামা বাড়ির গল্প দিয়ে লাভ নেই, সঙ্গ করেছে বহুত। আর আমরা এখন বর্তমান কি জানেন, সাধু হয়েছি নিজের পেটটাকে পুড়ে নেওয়ার জন্য, কিন্তু ভক্ত সেবার জন্য নয়। তাই নিজের পেটটাকে পড়লে তো হবে না, ভক্ত সেবার চিন্তাটা আমাদের মস্তিষ্কে রাখতে হবে। আর যেমন মুরারী বাবা দেখতেন কৃষ্ণ কথা, একদিন ভাঙাতে বসে আমাদের তিনজনের আলোচনা ছিলেন, বাবার, আমার আর মা ভবানীর তিনজন আলোচনা কালীবাড়িতে। যারা ছিল হয়তো এখানে দু একজন থাকতে পারে, বাবা ছিলেন না। হরিকথা তো সর্বপ্রথম আমাকে দিয়েই আলোচনা করছি, কিন্তু বাবা হরিকথা শুনতে শুনতে যেন চোখ দুটো বন্ধ করে রেখেছে, কিন্তু চোখ বিয়ে গড়িয়ে বক্ষ প্লাবিত হয়ে যেতেন। আর হরিকথা শ্রবণের নিয়মটাই হচ্ছে এটা, আমি কর্ণে শ্রবণ করবো, এই চর্ম চোখে না হলেও সেই জ্ঞানের চোখ দিয়ে ওই লীলাটাকে দর্শন করে ওই প্রেম সরোবরে আমাদের দেহটাকে ডুবিয়ে দিয়ে মায়ামুক্ত হয়ে সেই ভগবত ভজনকে অনুসরণ করা। পৃথিবীতে একটাই ধর্ম, সেটা হচ্ছে সনাতন ধর্ম, যে যোগ্যতাটা আছে রন্ধন না করেও ভগবানের সেবা দেওয়া যায়। আপনি রান্না করতে পারেননি, কোনো দুঃখ নেই, রান্না করতে পারেননি আপনার কিছু নেই। বারংবার রাধাবল্লভ বাবা কিন্তু একটা কথা বলেছে, যার কিছু নেই এখানে আমরা ভোগ লাগাতে হলে বাউন্ন অনেক প্রকার রান্না করি, করি কি না বাবা, অনেক প্রকার করি না। কিন্তু স্বরগোস্বামীর জীবন আদর্শ যদি আমরা, অষ্ট গোস্বামী, আমি স্বরগোস্বামী বলে ভুল করেছি, দুজনকে বাদ দেওয়া যাবে না, ও দুজন গুপ্ত, একজন হচ্ছে লোকনাথ গোস্বামী আর ভূগর্ভ গোস্বামী, এ দুজন তাদের নিজের মহিমাটাকে প্রচার করতে চায়নি। আর আজকাল আমরা তো নিজের নামের পাশে নিজেই টাইটেল লিখে প্রকাশ করতে জন্য ব্যস্ত হয়ে গেছি, নিজের নামের পিছনে নিজেই টাইটেল লিখে নিজেকে প্রচার করবার জন্য ব্যস্ত। আর অন্যরা দুজন কি বললেন, বন্ধনায় পর্যন্ত আমাদের নামটা যেন না যায়, কত বড়। ওই দৃশ্যটাকে ধরে লোকনাথ বাবা বলেছেন, যত গুপ্ত তত পোক্ত, যত ব্যক্ত তত ত্যক্ত, কথাটা বুঝতে হবে। তাহলে এখানে এমন একটা সিদ্ধান্তবাদ, আমাদের স্বরগোস্বামীকে এবং অষ্টগোস্বামীকে যদি আমরা একটু স্মরণ করি, তাহলে এই খাওয়ার লালসাটা আমাদের মধ্যে কাজ করে না, সেবার পরদ্রব্য সেবার লালসাটা কাজ করে না। কি বাবা সমস্যা হচ্ছে? তাই আমি আশা রাখব আমরা যেন সাধুগুরু বৈষ্ণবের শ্রীপাদ পদ্মে মতি রেখে আমাদের জীবন আদর্শটাকে যেন ভগবত ভজনের দিকে নিযুক্ত করতে পারি, নিজের মহিমাটাকে প্রচার না করে যেন গৌরের মহিমাটাকে বিশ্বজগতে তুলে ধরতে পারি, এই আশা ব্যক্ত করে আজ যে ভক্তের বাড়িতে হরিকথা হলেন, আমি না জানি বাবার নাম কি আমি জানিও না, অচিন্ত্য কুমার সাহা মহাশয় এবং তার ভ্রাতৃগণ তাহাদের আয়োজনে বাবাকে শ্রীধাম ব্রজ থেকে তাদের ভক্তির জোরে টেনে এনেছে রাজর সাহাপাড়াতে। তাই তাদের ভক্তিটা যেন প্রগাঢ় হয়, তাদের হৃদয়ের সমস্ত মলিনতা দূরীভূত হয়ে যেন শুদ্ধ কৃষ্ণ ভজন যোগ্য প্রেম ভক্তির উদয় হয়, এই আশা ব্যক্ত করে আজকের মতে আমার সংক্ষিপ্ত দুটো হরি কথা বিশ্রাম রাখছি। এরপরে বাবার যদি দুটো কথা থাকে কিংবা থাক, কৃপা করে বলুন। জয় শ্রী রাধে রাধে, জয় জয় পরম দয়াল শ্রী গুরু নিতাই গৌর, সীতানাথ পতি প্রেমানন্দে মনকবার হরি হরি বল।